এবার আনারসটা কেটে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাই বলেন এই গরমের মধ্যে যদি আইসক্রিম পাওয়া যায়, খাওয়া যায়, তাহলে কী লাগবে? জান ঠান্ডা আইসক্রিম আপনারা যে যেরকম কাটতে পছন্দ করেন সেরকম কেটে নেবেন। আমি এরকম কাটব। আর মোল্ড ছাড়া আমি 4 কাপে তৈরি করব আইসক্রিম। আনারস আমি এরকমভাবে কেটেছি, আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম কেটে নেবেন। আমি এবার আনারসগুলো গ্রেট করে নেব। আনারসের মধ্যে দেব চিনি। আনারস গ্রেট করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যেটুকু রয়েছে সেটুকু এবার দেব। আর দেব চিনি। আমি ছাটটার মতো কাপ নিয়েছি, আর নিয়েছি এই কয়েকটা কাঠি। কাঠিটুকু আমি বাড়িতে মানিয়ে নিয়েছি, আমি যেরকম পারছি সেরকম মানিয়েছি। এবার কাপের মধ্যে দেব গ্রেট করে রাখা আনারস। খুব সুন্দর করে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। আর একটা লাগবে আমার কাপ, আর একটা নিয়ে নিচ্ছি। সব কাপের মধ্যে সব দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কাঠি। এমনিতেই আনারস অনেকটা ঘন হয়েছে, আর এর উপরে কোনো পেপারিং করার প্রয়োজন নেই, এমনিতেই মিডিলে আছে কাঠিগুলো। আর একটা কাঠি লাগবে। আমি ওইগুলি ডিপ ফ্রিজের মধ্যে রাখবো 4 থেকে 5 ঘন্টা, তাহলে ফিরে আসছি 5 ঘন্টা পরে। Super. Olha lá, deu jeito.